আপনাদের সামনে বক্তব্য রাখবেন জালালাবাদ ইমাম সমিতি কুতোয়ালি পূর্ব শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা সিরাজউদ্দিন আনসারী সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত আজকের উপস্থিতি আমরা সকলে জানতে পেরেছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপর ইহুদিবাদী সন্ত্রাসী হামলা, বর্বর হামলা চলছে। এ পর্যন্ত প্রায় 1200 থেকে 1300 নিরীহ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। অথচ ফিলিস্তিনিরা যে দাগা, যে ভূমিটা দখল করতে যাচ্ছে, এটা তাদের আগেরই জায়গা। ইসরায়েলরা অবৈধভাবে দখল করেছিল, কথা ঠিক না ঠিক? তাদের এই ভূখণ্ড দখল করতে গিয়ে তারা আজকে মাঠে ঝাঁপিয়ে পড়েছে। অথচ ইহুদিবাদী মরলরা আমাদের ফিলিস্তিনি হামাস বাহিনীকে জঙ্গিবাদ বলছে। আপনারা কি তা সমর্থন করেন? আমাদের হামাস বাহিনী কখনো জঙ্গিবাদ হতে পারে না। ওই সমস্ত মলল আর দলালরা জঙ্গিবাদ যারা মার্কিন এবং ইহুদিবাদকে সমর্থন করে। সুতরাং আমরা ফিলিস্তিনের ভাই বোনেরা, তারা তাদের জায়গা দখল করতে চাইছে, আমরা তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করছি।